শুধু যুবলীগ বা ছাত্রলীগেরই নয়, আওয়ামী লীগে যারা অনিয়ম দুর্নীতি করবে তাদের সবারই একই পরিণতি ভোগ করতে হবে। এসব অপকর্মে প্রশাসন বা রাজনীতির কেউ যদি মদদ দিয়ে থাকে তাহলে তাদেরও আইনের আওতায় আনা হবে, কোনো গডফাদারই ছাড় পাবে না। আওয়ামী লীগ সভাপতি ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে যে শুদ্ধি অভিযান চলছে এই অ্যাকশনের কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনপ্রিয়তা আরও বেড়ে গেছে। শুদ্ধি অভিযান সারা দেশে চলবে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যেখানে দুর্নীতি বা অনিয়ম সেখানেই অভিযান চলবে। ভালোভাবে ছাত্রলীগ আর যুবলীগের বিরুদ্ধে, ছাত্রলীগ যুবলীগে বহু ত্যাগী নেতা কর্মী আছে, তারা অনেক ভালো ভালো কাজও করছে। এখানে মসজিদের সঙ্গে যারা জড়িত, করাপশনের সঙ্গে যারা জড়িত, অনিয়ম বিশৃঙ্খলার সাথে যারা জড়িত, যাদের আচরণে পার্টি এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে, ঠিক তাদের বিরুদ্ধেই কেস টু কেস খোঁজ খবর নিয়ে অ্যাকশন নেওয়া হচ্ছে, আগেও নেওয়া হচ্ছে।